আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি রিয়া ডেইরি ফার্মে। রিয়া ডেইরি ফার্মের মধ্যে উন্নত জাতের গাভী এবং বকনাবাসুর বিক্রি করে থাকে। তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো উন্নত জাতের গাভী এবং বকনাবাসুরের দামগুলো, ফ্রিজিয়ান, জার্সি, হলস্টাইন ফ্রিজিয়ান, সাহিওয়াল, বিভিন্ন জাতের যে উন্নত জাতের যে গাভীগুলো আছে সেই গাভীগুলোর জাতগুলো আপনাদেরকে জানাবো। তো আশা করছি আমাদের পুরো ভিডিওটি দেখবেন, আর আপনারা যারা গাভী এবং বকনাবাসুর ক্রয় করবেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করবেন। আশা করছি আমাদের পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো সময় ধরে থাকবো আমি আশাফুল ইসলাম। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো রিয়া ডেইরি ফার্মের মালিক, যেখান থেকে উন্নত জাতের গাভী এবং বকনাবাসুর বিক্রি থাকে। তো এই যে মালিক আছে, ভাইয়ের সাথে কথা বলবো, তারা জাত এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো কথা হলো ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। হালিম ভাই, আপনার অনেকগুলো প্রতিবেদন আমরা আগে তৈরি করেছিলাম, তো আবার চলে আসলাম আপনার এখানে। তো আপনার এই ফার্মের কি অবস্থা এখন? জি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুব ভালো চলতেছে। আচ্ছা, গরু কেনা বেচা কেমন হচ্ছে? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমাদের 15-20টা করে গাভী প্রতি সপ্তাহে সেল করতেছি, পয়সায় বিক্রি করা হচ্ছে। জি জি জি। আচ্ছা, তো আমরা দর্শকদেরকে আজকে জাত এবং দাম সম্পর্কে জানাবো। আমাদের অনেক বড় সাইজের একটি উলান রয়েছে এই গরুটা, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কত পার্সেন্ট এটা? এটা 85% আছে। জি। আচ্ছা, আমাকে আরেকটা বিষয় বলবেন যে গরুর উলান যদি বড় হয় তাহলে দুধটাকে বেশি হয় নাকি না? এটা আসলে সাধারণত যেগুলার পার্সেন্টেজ কম করস গরু, ওই গাভীগুলারও সাধারণত উলানটা অনেক সময় বড় হয়, কিন্তু দুধের দিক দিয়ে অনেক কম হয়। কিন্তু আপনি নির্ণয় করতে হবে যে জাতটা আবার সঠিক আছে কিনা। যদি জাতটা সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার দুধটা অবশ্যই হবে। জাতটা নির্ণয় করার উপায়টা কি? সঠিক আসলে সঠিক নির্ণয় করার জন্য আপনার এই গরুর দিক খেয়াল করতে হবে। দেখেন এই গরুটার যেমন ন্যাসটা অনেক চিকন, আচ্ছা, গায়ের চামড়াটা অনেক পাতলা, এমনকি ঘাটটাও খাটো, চোখগুলো অনেক বড়। এইগুলা বৈশিষ্ট্য কিছু থাকলে ওই গাভীটার জাত ভালো। আচ্ছা, এটা কত লিটার দুধ দিচ্ছে এবং কত নম্বর? এটা এখন বর্তমানে প্রেগনেন্ট, গত বাচ্চাতে 20-21 কেজি পর্যন্ত দুধ দেওয়ানো হয়েছে। আচ্ছা, কয় দাঁত বয়স? 6-7 বয়স সেকেন্ড বাচ্চা দিবে, আবার পেটে বাচ্চা 8 মাস 20 দিনের বাচ্চা পেটে, এখন 10-15 দিনের মধ্যে বাচ্চা হবে। আচ্ছা, এই বিয়ানে কেমন দুধ দিবে আশা করছি? এই বিয়ানে আমি আশা করি যে 25+ দুধ থাকবে। 25+? জি। আচ্ছা, এর ভিতর যে বীজটা দেওয়া আছে কোন জাতের বীজ? এটা ফ্রিজিয়ান দেওয়া হয়েছে। ফ্রিজিয়ান? জি। দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 দুধ পাবে? 25+। দুধের সাথে কোনোভাবে কম না আসে? না, কম হবে না ইনশাল্লাহ, এটুক বিশ্বাস আছে। গরু দেয় যে অনেক সমস্যা থাকে, খোরা রোগ থাকে বা মেশিনে যেরকম গরু বিক্রি করে থাকে, এদিকে খেয়াল রাখতে হবে যারা নতুন খামারি বা পুরান খামারি একটা গরু নেই তারা যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। জি, এটা তো অবশ্যই। আসলে যদি একটা মানুষ প্রথমেই উদ্যোক্তা নিয়ে যদি লস খায় তাহলে তার খামারের উপর কোনো আগ্রহ থাকবে না। দ্বিতীয়ত আমাদের এইগুলোই খেয়াল করতে হবে যে রোগালা গরু সাধারণত ভাই আমি বেশি না, আর যদিও রোগ ব্যাধি হয়, আসলে গাভী গরু যেহেতু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে রোগ ব্যাধি হয় না, রোগ ব্যাধি যেগুলো হয় ওগুলো আমরা হাটে নিয়ে হাটে বিক্রি করে দিই। হাটে বিক্রি করে? জি। আচ্ছা, এটা কোন জাতের গরু দেখতে পাচ্ছি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি জাতের গাই বলে, যেটা মাথায় শিং নাই। এটা মুন্ডি? জি জি। আচ্ছা, মুন্ডি কোনো জাত আছে নাকি? আসলে মুন্ডি বলতে কোনো জাত নাই ভাই, ইন্ডিয়ান গরু। এখন এটা ইন্ডিয়ান গরু, ছোট থেকে মাথায় হিট দিয়ে যাতে শিং না বাইর হয় সেই জন্য আমরা গাভীগুলোকে মুন্ডি বলি। এটার কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। কতদিনের প্রেগনেন্ট? এটাও 8 মাস 20 দিনের প্রেগনেন্ট। 8 মাস 20 দিন? আচ্ছা, এটা উলানটাও কিন্তু ছেড়ে দিয়েছে বলে? জি জি, অনেকটাই উলান চলে আসছে, আর 10-15 দিনের মধ্যে বাচ্চা হবে, তবে এর মধ্যে আরও উলান হবে, যে জায়গাগুলো পূর্ণ হবে। এটা কেমন দুধ দিবে আশা করছি? এটা আশা করি আমি 20+ দুধ থাকবে। 20 থেকে 20+? জি জি। দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি 2,60,000 টাকা। 2,60,000? ওইটা 2,80,000? জি, এটা 2,60,000। তো ওটার তুলনায় এটার সাইজ একটু বড়, মানে এর দুধের লেন্থটা এখন বর্তমানে একটু কম হবে, ওর দুধ বেশি হবে, পার্সেন্টেজটাও একটু ভালো, সেই জন্য দামটা একটু বেশি। আচ্ছা, ঠিক আছে। ওটা সেটা, এটা রোগা সোগা মনে হয়? মানে এটা বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা হয়েছে 10-12 দিন হলো, সেই জন্য একটু গাঢ় নরম হয়েছে আর কি।
এটা কত বয়স? এটা 4-5 বয়স, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে, জি। দুধ পাচ্ছেন কত লিটার এখন? এখন বর্তমান 15-16 লিটার দুধ আসছে। আরো কি বাড়বে নাকি না? হ্যাঁ, একটু হয়তো 1-2 কেজি বৃদ্ধি পাবে। আসল দুধটা আসতে কতদিন সময় লাগে? একটা গাভীর বাচ্চা দেওয়ার পরে, প্রথম যে গাভীগুলো বাচ্চা দেয়, ওই গাভীগুলো সর্বনিম্ন 15-20 দিন সময় লাগে। আর যেগুলো দ্বিতীয় বাচ্চার গাভীগুলো, ওগুলো 8-10 দিন 15 দিনের মধ্যে সম্পূর্ণ দুধ চলে আসে। এটা কত বেলা পাচ্ছেন? দুই বেলা 16 লিটার। দুই বেলা 16 লিটার, সকালে 10 কেজির মধ্যে পাচ্ছি, বিকালে 5-6। এটা কোন জাতের গাভী? এটা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস। এটা 8 মাস 15 দিন। মানে আমরা যে গাভীগুলো কালেকশন করি সাধারণত, এটা হয়তো 20-25 দিন সর্বোচ্চ টাইম থাকে, এর মধ্যেই বাচ্চা হয়ে যায়। আচ্ছা, এটা কেমন দুধ দিবে আশা করছি? এটা দুধ দিবে এই বাচ্চাতে 15-16 লিটার। 15-16 লিটার, জি। সাদা এবং কালো সংমিশ্রণ, এটা কোন জাত? এটা আপনার ফিজিয়ান। কত পার্সেন্ট ফিজিয়ান? এটা 75%। 75, জি। পার্সেন্টেজটা আসলে বোঝার উপায় থাকে? আমি তো একটা কথা আপনাকে বললাম যে গাভীগুলার চামড়া আর যেগুলার পার্সেন্টেজ ভালো সে গাভীগুলো সাধারণত লাভই থাকে না। আচ্ছা, এই গাভীগুলো আপনি যখন বুঝতে পারবেন, গরুর কাছে গেলে চামড়াগুলো দেখবেন, চোখগুলো দেখবেন, ঘাড়গুলো দেখবেন, এইগুলো নির্ণয় করলে আপনি বুঝতে পারবেন একটা ভালো গাভীর বৈশিষ্ট্যটা কি। আচ্ছা, কত বয়স এটা? এটা 6-7 বয়স, সেকেন্ড বাচ্চা দিবে। প্রথম বাচ্চা যখন দিয়েছিল তখন কত লিটার দুধ ছিল আপনার জানা আছে? এটা আমার তো কিনা জিনিস ভাই, আমাকে যে গ্যারস্তুর থেকে আমি কিনে নিয়ে আসছি, তো ওনা বলছে যে এই গাভীটা গত বিয়েনে 15-16 কেজি পর্যন্ত দোয়াইছে। তবে আমার বিশ্বাস হয় তার কারণ গাভীটার যে বডি ওয়েট, যে জাতটা, বিশ্বাস হয় যে 15-16 লিটার দুধ হয়েছে। এই বিয়েনে আশা করি আপনার 17-18 লিটার দুধ দিবে। 18, কতদিনের প্রেগনেন্ট এটা? এটাও 8 মাস 15 দিনের প্রেগনেন্ট। 8 মাস 15 দিন, জি। দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000, যদি এখন কেউ নেয় নাকি না বাচ্চা হওয়ার পরে? না, এখন আসলে বাচ্চা হয়ে গেলেও একই রকম দাম, হয়তো কম বেশ 5,000 টাকার। এতটুকুই দিব? জি জি, এতটুকুই দিব। আচ্ছা, এটা কোন জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান, এটা উলানটা একটু ছোট তুলনা, মানে এটা 8 মাস 10 দিন প্রেগনেন্ট। এটা এখনো বকনা? জি, এখন বকনা, 20-25 দিন সময় লাগবে। পার্সেন্টের এটা? এটা 70% আছে। 70%, জি। এটার মায়ের দুধের রেকর্ড কি জানেন? আসলে ভাই, মায়ের দুধের রেকর্ডের সাথে বাচ্চার কোনো দুধের রেকর্ড হয় না, রেকর্ডটা করে বাচ্চার পার্সেন্টেজের উপরে। আচ্ছা, পার্সেন্টেজ যদি ভালো হয় তাহলে ওর মার থেকে দুধ বেশি হতে পারে। এটা কেমন দিব আশা করছেন? এটা আমি আশা করি এই বিয়েনে 14-15 লিটার দুধ দিবে। 14-15। দাম চাচ্ছেন কত টাকা? এটা 1,70,000 টাকা চাচ্ছি। 1,70,000? একটা বকনা 70,000 টাকা একটু বেশি মনে হচ্ছে। আসলে এই গাভীগুলা তৈরি করতে কিন্তু আমাদের আসলে যে গার্হস্থ্যরা তৈরি করে, এখন বর্তমান খাদ্যখানার দাম বেশি, একটু বেশি, আর আমাদের গাভীগুলো সংগ্রহ করতে হচ্ছে একটু বেশি দিয়ে, সে কারণে। জি জি জি, আলোচনা সবকে কিছু কমানো যাবে। তালিম ভাই, আমরা তো দর্শকদেরকে দামগুলো জানালাম, তো আমাদেরকে এখন একটা বিষয় বলুন যে আপনারা এই গরুগুলা সংগ্রহ করেন কোন জায়গায়? যেহেতু আপনারা প্রত্যেক সপ্তাহে এনে বিক্রি করে থাকেন, কোন জায়গায় সংগ্রহ করেন আমাদেরকে বলুন। এটা আসলে আমাদের এই যে সিঙ্গালা গাভীগুলা, এগুলা আমার গ্রামের গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করে থাকি। আমাদের অনেকগুলো দালাল ফিট করা আছে, ওরা খোঁজ হচ্ছে একটা গাভীর, আমাদের খোঁজ জানাচ্ছে, আমরা মোটরসাইকেল নিয়ে যাওয়া দেখে কিনতেছি। একটা গাভী তো আর একদিনে হয় না, একটা গাভীর কাছে 2-3 দিন 5 দিন যাওয়া লাগে। আর সাধারণত মুন্ডি যে গাভীগুলো, এই গাভীগুলো আমরা ইন্ডিয়ানের কাছ থেকে নিয়ে আসি, ইন্ডিয়া বর্ডার থেকে। জি জি। অনেকে বলে থাকে যে আপনারা কি বাজার থেকে বিভিন্ন গাভী সংগ্রহ করেন? না, আমার গাভী কতটুকু সত্য? আসলে আছে, অনেক ব্যাপারী আছে যে বাজার থেকে সংগ্রহ করে, কিন্তু আমার গাভীগুলো সাধারণত মুন্ডগুলোই গাভী। দেখেন, প্রত্যেকটা গাভী 2-4 দাঁতের গাভীগুলো বেশি আমার।
আমি প্রত্যেকটা গৃহস্থ বাড়ির থেকে গাভিগুলো সংগ্রহ করি। আচ্ছা, আপনার যে দুধের রেকর্ড বললেন, সেই দুধের রেকর্ডটা দর্শক যারা দেখতে পাচ্ছে তাদের সে ক্লিয়ারলি বলবেন যে তারা কতটুকু সত্যতাভাবে আপনার কাছ থেকে গরু? আসলে ভাই, যেহেতু জাস্ট একটু আইডিয়ার উপর বলতেছি, হয়তো 1-2 কেজি এদিক সেদিক হতে পারে, তবে 2-4-5 কেজি কম বেশ হবে না। একটা ক্ষেত্রে হয় কি, আপনার 15 লিটার বলছে দুধ, 5 থেকে 6 লিটার এমন? জি জি, হ্যাঁ, আসলে বর্তমানে এখন আমাদের এইখানে তো খামার অনেক, কিছু কিছু লোকের হাতে মোবাইল আছে, বাড়িতে ছাগল বাঁধার জায়গা নাই, কিন্তু ইউটিউবের মাঝে অনেক বড় ব্যাপারই। আমি সেই জন্য যারা গাভী কিনতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের এখানে আসিয়া গাভীর অরিজিনাল খামার থেকে গাভী সংগ্রহ করুক, ঠকার ভয় থাকবে না। দর্শক, কথা বলছিলাম আলিম ভাইয়ের সাথে। তো আপনারা যারা গাভী ক্রয় করতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে অবশ্যই গাভী ক্রয় করবেন। দর্শক, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।